হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে একটি নতুন টপিক নিয়ে এসেছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। যদি আপনাদের ধৈর্য থাকে আমার এই ভিডিওটা দেখার এবং শোনার, তো আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে যাচ্ছি হাউ টু এডিট রেকর্ডেড ভিডিওস বাই মুভি মেকার সফটওয়্যার। আমরা অনেক সময় ভিডিও রেকর্ড করি, প্রপারলিভাবে সাউন্ডটা প্রপারলিভাবে হয়তো আসে না, কিংবা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ভিডিও রেকর্ড করার পরে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসে। তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড কীভাবে রিডিউস করতে হয়, তো আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে কীভাবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড রিডিউস করা যায়। তো পাশাপাশি আমি এই রেকর্ডেড ভিডিও কীভাবে এডিট করতে পারি, কীভাবে ক্যাপশন অ্যাড করতে পারি, কীভাবে টাইটেল অ্যাড করতে পারি, অথবা কীভাবে কোনো অ্যানিমেশন দিতে পারি, কিংবা একটা ভিডিওর সাথে আর একটা ভিডিও কীভাবে অ্যাড করতে পারি, কিংবা মিউজিক অ্যাড করতে পারি, সব কিছু বিষয়ে আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করছি আপনাদের ধৈর্য থাকবে। তো তাহলে চলেন শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার উইন্ডোজে অবশ্যই হচ্ছে মুভি মেকার সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হবে। তো আমার এখানে অনেকগুলো সফটওয়্যারই আছে, তো আমাকে উইন মুভি মেকার এই সফটওয়্যার দিয়ে আমরা করতে পারি, বা অন্য অনেক সফটওয়্যার আছে সেগুলোর মাধ্যমে আপনারা করতে পারেন। তো আমি বেটার ফিল করি হচ্ছে মুভি মেকার সফটওয়্যারের মাধ্যমে। তো ফার্স্টে আপনাকে মুভি মেকার সফটওয়্যারটা ওপেন করতে হবে। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো তারপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন খুব সহজে অ্যাড ভিডিওস অ্যান্ড ফটোস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা বেসিক্যালি অ্যাড করতে চান, সাপোজ মনে করেন এই ভিডিওটা আপনি অ্যাড করবেন, সো এখানে ক্লিক করে দেন ওপেন। তো দেখেন খুব সহজেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা আপনার মুভি মেকার সফটওয়্যারে অ্যাড হয়ে গেছে। তো আপনি চাচ্ছেন আর একটা ভিডিও অ্যাড করবেন, সো একইভাবে অ্যাড ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করে সাপোজ আপনি এই ভিডিওটা অ্যাড করতে চান, তো এখানে ক্লিক করে আবার একইভাবে ওপেন। সো দেখতে পাচ্ছেন খুব সহজে আপনার অন্য একটা ভিডিও এখানে অ্যাড হয়ে গেছে। সো আপনি চাইলে কিন্তু এখান থেকে একইভাবে ভিডিও অ্যাড করে আমি দেখালাম, আপনি চাইলে কিন্তু ফটোসও অ্যাড করতে পারবেন। সো খুব সহজেই কিন্তু এখান থেকে আপনি যদি কোনো ফটো এই যে স্ক্রিনশট বা ফটো যদি অ্যাড করতে চান, আপনি দেখেন খুব সহজে এখানে ওপেনে ক্লিক করলে খুব সহজে আপনার এটাও চলে আসবে, খুব সহজে এটা চলে আসবে। সো আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম কীভাবে ভিডিও দুই থেকে তিনটা বা তার থেকে বেশি ভিডিও একসাথে আপনি অ্যাড করতে পারেন, কিংবা ফটোস অ্যাড করতে পারেন। এভাবে চাইলে কিন্তু আপনি আরও অনেকগুলো ভিডিও কিংবা ফটোস অ্যাড করতে পারেন। তো এখন আপনাকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে কীভাবে মিউজিক অ্যাড করবো। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মিউজিক নামক একটা অপশন, তো এখানে ক্লিক করার পরে আপনি যদি ফ্রি মিউজিক আর্কাইভ থেকে অ্যাড করতে চান, কিংবা হচ্ছে ভিডিও থেকে অ্যাড করতে চান, তো আপনার যেটা সুইটেবল মনে হয় সেখান থেকে আপনি অ্যাড করবেন। তো আমি চাচ্ছি যে অ্যাড মিউজিকে ক্লিক করব। ক্লিক করার পরে আমার ডেস্কটপ কিংবা ল্যাপটপ থেকে আমি সেটা অ্যাড করতে চাই। সো খুব সহজে এখান থেকে যদি আমি কোনো একটা মিউজিক আমি অ্যাড করতে চাই, সো আমার যদি এখানে যদি কোনো মিউজিক থাকে, তো আপনি দেখতেই পাচ্ছেন যে স্পার্ক অফ ইন্সপাইরেশন এটা যদি আমি অ্যাড করি, তো দেখেন দেন ওপেন। আমি দেখেন আমার যে ভিডিও লেন্থটা ছিল এই পর্যন্ত আমার মিউজিক এসেছে, তারপরে যদি আমি আরও মানে প্রত্যেকটা আমার ভিডিওটা কভার করতে চাই এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়ে আর কি, দেন হচ্ছে অ্যাড মিউজিকে যাব। আবার হচ্ছে একইভাবে একটু সময় নিচ্ছে, একটু জোর জোর থাকতে হবে। আপনি দেখতে পাচ্ছেন খুব সহজেই আরও হচ্ছে আপনার মিউজিকটা অ্যাড হয়ে যাবে। এভাবে আপনি কিন্তু মিউজিকগুলো আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনি অ্যাড করতে পারবেন। সো এরপরে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে প্রথমে একটা টাইটেল দিতে চাচ্ছেন, মনে করেন আপনি একটা টাইটেল দিতে চাচ্ছেন, সো সেই ক্ষেত্রে আপনি একটা টাইটেলে ক্লিক করবেন। টাইটেলে ক্লিক করার পরে দেখা গেছে অনেক সময় আপনারা লিখতে চান যে ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম
to my channel. So আমি এটা দেওয়ার পরে যদি এটাকে আমি আমি যে ফরম্যাটে নিতে চাই সেটা এখান থেকে করতে পারি। আপনার পছন্দ মতো আপনি আপনার ফরম্যাট দিবেন। আপনি যদি সাইজটা বাড়াতে কমাতে চান তাহলে এটা করতে পারেন। সো আপনি যদি একটা লাইনে দিতে চান একটু এক্সটেনশন করে নিয়ে এটা আপনার মতো করে আপনি সাজাবেন আর কি। আপনি যদি এটা একটু বাঁকা করতে চান এখানে ইটালিকে ক্লিক করতে পারেন। সো এটা যদি খেয়াল করে দেখেন তো এটাকে যদি আপনি বিভিন্ন এখানে যে ফরম্যাটগুলো আছে কী ফরম্যাটে এখান থেকে আপনি আসলে বেসিক্যালি এটা মানে শো করতে চান, সো আপনি যদি দেখেন এটা দেখলে আপনার এভাবে করে দিবেন, সিনেমেটিক করে দিতে পারেন, মানে অ্যাজ ইউ উইশ যেভাবে করে আপনি আসলে বেসিক্যালি দিতে চান খুব সহজেই কিন্তু আপনি এগুলো করতে পারবেন। তো আমি বেসিক্যালি প্রথমে আপনারা দেখবেন অনেকগুলো এডিট ভিডিওতে প্রথমে স্ট্যাটিকটা এইভাবেই হয়। সো এইভাবে করে আপনি দিতে পারেন, ওকে দিতে পারেন আর কি। সো দেন আপনি যে কাজটা করতে পারেন এই যে আপনার এটা তো ওয়েলকামের জন্য আপনি একটা টাইটেল দিবেন আপনার চ্যানেলের জন্য। সো দেন যদি আপনি যে মিউজিকগুলো অ্যাড করেছেন এখানে আপনি একটা অ্যানিমেশন দিতে চান, অ্যানিমেশন কীরকম অ্যানিমেশন দিবেন আপনি আপনার পছন্দ মতো হয়তো অ্যানিমেশনটা দিবেন। আপনি আপনার ইচ্ছা মতো যেটা পছন্দ হয় এখান থেকে একটু দেখে আপনি দিবেন আর কি। এখান থেকে আপনি খুব সহজেই দিবেন আর কি, যেটা আপনার পছন্দ হয় ঠিক সেভাবে করে দিবেন আর কি, ঠিক আছে। তো দেওয়ার পর আপনি যদি এরকম মনে করেন মাঝে কোনো কোনো কিছু লিখবেন, নিজের পরিচয়টা লিখবেন, হ্যাঁ সে আপনি নিচে লিখবেন। তো এখানে এই যে ক্যাপশন বা যদি কোনো কিছু লিখতে চান তো আপনি লিখলেন, মনে করেন আপনার নাম লিখলেন, হ্যাঁ আপনার নাম লিখবেন, ঠিক আছে, বা আপনি যেটা আসলে বেসিক্যালি লিখতে চান সেটা আপনি এখানে লিখবেন। তো এটার জন্য আপনাকে দেখছেন একেবারে সাদা হয়ে গেছে, তো এটার জন্য আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট এটা লাল করে দেন, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। বা আপনি যেরকম চান যে কালারের চান আর কি, এটা যদি একটু বড়ো করতে চান তাহলে হয়তো বড়ো করতে পারেন, কিংবা যদি ফ্রন্ট চেঞ্জ করতে চান এখান থেকে খুব সহজে এটা করতে পারেন, ওকে। তো এবং এই লেখাটা যদি আপনি একটু যেভাবে খুশি সেভাবে আর কি যেখানে দিতে পারেন, যেখানে খুশি সেখানে আর কি দিতে পারেন, ঠিক আছে। তো তারপরে এখান থেকে আপনি যে ফরম্যাটে আসলে এটাকে মানে দেখাতে চান আর কি সেভাবে সেখান থেকে দেখাতে পারেন, মোটামুটি এভাবে করে দিলেন। এখন এটা কত সময় ধরে আপনার এই লেখাটা বেসিক্যালি হচ্ছে ডিসপ্লেতে দেখাবে, তো আপনি এখানে যে 7 সেকেন্ড আছে এখানে দেখতে পাচ্ছেন 7, এটা যদি আপনি কমাতে চান বাড়াতে চান এটা আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন যে না আমি বাড়াবো তাহলে আপনি আপনার মতো করে সময় দিয়ে দেন। সো দেখবেন এটা এক্সটেনশন হয়ে যাবে এটা দর্শক হিসেবে আপনার এটা আপনার তখন আশেপাশে শব্দটা আপনি খুব সহজেই কিন্তু এগুলো করতে পারবেন আর কি। দেন আমরা একটু আসি একেবারে লাস্টে, অনেক সময় যে জিনিসটা হয় ভিডিওর লাস্টে একেবারে লাস্টে যেটা হয় সেটা হচ্ছে যে এডিট দিতে হয়। আমাদের এই ভিডিওটা করার এখন থেকে ছিল অনেক সময় অনেকে নাম দিতে হয়, তো এডিটস দিতে পারো যে আমি তো নিজেই যেহেতু করেছি সুতরাং আমি নিজেই এডিট নিয়ে আর কি এটা দিতে পারো। এখন দেখা গেছে যে এই লেখা যেটা আছে এটা যদি আপনি ফরম্যাটটা একটু চেঞ্জ করেন কিংবা হচ্ছে এটা একটু বড়ো করতে চান এটা আপনি করতে পারেন, কিংবা যদি এটা কালার যদি চেঞ্জ করতে চান এখানে ক্লিক করে খুব সহজেই কিন্তু আপনি এখান থেকে আপনার পছন্দ মতো কালার এখান থেকে দিতে পারেন, ঠিক আছে।
তারা খুব সহজে কিন্তু আপনি দিতে পারেন। এখন এটাকে ডিস প্লে কীভাবে করবেন, খুব সহজে এটা বেসিক্যালি লাস্টে যেটা হয় যেরকম হয় তো এভাবে করে দিতে পারেন। এটা ডিরেকশন ডিউরেশন যদি একটু বাড়াতে চান তাহলে একটু বাড়িয়ে দেন, দেখেন খুব সহজেই এভাবে করে বেসিক্যালি আমরা ভিডিওগুলোতে দেখে থাকি। সো আমরা মোটামুটিভাবে অনেক কিছুই দেখানো আমাদের হয়ে গেছে, এখন এটা বাদেও আমরা যে কাজগুলো করতে পারি বেসিক্যালি এই এটার বাদেও আমরা যদি এরকমভাবে একটু দেখি যে আমাদের যে ভিডিওর যে সাউন্ডগুলো আছে সেই ভিডিওর সাউন্ডটা আমরা বেসিক্যালি যে কাজটা করতে চাই তো দেখি এখানে আমরা যে ভিডিওটি অ্যাড করেছি বেসিক্যালি এখান থেকে ফেডিং গিয়ে স্লো অথবা মিডিয়াম দিব, ফেড আউট এটা হচ্ছে ফাস্ট দিব, কিংবা যে মিউজিক ভলিউম আছে এটা বেসিক্যালি হচ্ছে আপনার যেরকম ভালো লাগে, আপনার শুনতে ভালো লাগে আপনার পছন্দ মতো করে সেরকমভাবে দিবেন, বাড়ানো কমাইতে পারবে না, বাড়াইতে কমাইতে পারবে না কি। তো দেন হচ্ছে খুব সহজেই আপনার ভিডিওর যে সাউন্ডটা আছে সেটা যদি আপনি কী বলে এখান থেকে আপনি ফেডিনের জায়গায় স্লো আর মিডিয়াম দিবেন, ফেড আউট হচ্ছে ফাস্ট দিবেন, ভিডিও যে ভলিউমটা আছে এখান থেকে কিন্তু সর্বোচ্চ দিয়ে দিতে চান বা একটু কম দিতে চান আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। তো এটাই হচ্ছে বেসিক্যালি মূল কনসেপ্টগুলো বা মূল ডেসিকগুলো এখানে ছিল। আপনি যে লেখাগুলো লিখেছেন এটা চাইলে কিন্তু একটা কাজ করতে পারেন যে এটার যে আউটলাইন যেটা এটা একটু বাড়া দিতে পারেন, কিংবা আউটলাইন যে কালারটা আছে সেই কালারটা এখানে কিন্তু খুব সহজেই আপনার পছন্দ মতো এখান থেকে করতে পারেন, ঠিক আছে এটা হচ্ছে আপনার পছন্দ মতো এগুলো আর কি করতে পারবেন, ঠিক আছে। তো দেন আমরা যে কাজটা এখান থেকে হয়তো করতে পারি সেটা হচ্ছে যে একটু ধৈর্য থাকতে হবে আপনাদেরকে, শোনার একটু ধৈর্য থাকতে হবে এক কথায় আর কি। সো এখান থেকে আপনি চাইলে কিন্তু কিছু ভিজুয়াল ইফেক্টও দিতে পারেন, আপনি যদি মনে করেন যে একটু কালারটা অনেক কালারে দিব না, সো দেখতে পাচ্ছেন কালারটা এখানে শো করবে না কালারটা এরকম, আপনি এখান থেকে আপনি এখান থেকে খুব সহজেই কিন্তু এই ভিজুয়াল ইফেক্টগুলো এখান থেকে দিতে পারেন আর কি, খুব সহজেই দিতে পারেন। সো আপনি এখানে যে এনিমেশনগুলো আছে এই এনিমেশনগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন যেটা আমি অলরেডি বলেছি আপনাদেরকে। তারপরে হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে এখানে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন এটাকে একটু বাম দিকে রোটেট করবেন খুব সহজেই কিন্তু এটা বাম দিকে রোটেট করতে পারবেন, ঠিক আছে দেখুন মানে আপনার এখানে আপনি হয়তো বুঝতে পারছেন কিনা আপনার এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা যদি আপনি যেভাবে করতে চান কিংবা রাইট, ঠিক আছে এগুলো আপনি করতে পারবেন না, কিংবা যদি কোনো কিছু রিমুভ করতে চান খুব সহজেই এখান থেকে রিমুভে ক্লিক করলে এটা পারবেন। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, ফেসবুকে এটা শেয়ার করতে পারবেন, ইউটিউবে করতে পারবেন, এটা খুব সহজে এখান থেকে করতে পারবেন। কিংবা যদি আপনি এটার একটা স্ক্রিনশট নিতে চান খুব সহজেই কিন্তু আপনি এখান থেকে অলরেডি এটা স্ক্রিন একটা শট নিয়ে ফেলেছেন ওয়েবসাইট থেকে স্ক্রিন হয়ে যাবে। দেন হচ্ছে আপনি যদি এখান থেকে রেকর্ড করতে চান দ্যাট মিনস আপনি ভিডিওটা ভিডিওস যে রেকর্ড করেছিলেন সেটা অবিএস সফটওয়্যার বা অন্য কোনো সফটওয়্যার ইউজ করে সেই ভিডিওর শব্দটা আপনি দিতে চাচ্ছেন না, অন্য কোনো আপনি এখানে ভিডিও দেখে দেখে আপনি হচ্ছে আপনার পুনরায় আপনি আবার রেকর্ড করবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে তো আপনি যে ভিডিওটা দিয়েছিলেন সেই ভিডিওর জন্য যে মিউজিক ভলিউম এটা না সরি আপনাকে যেটা ভিডিও ভলিউম এটাকে একেবারে লেস করে দিতে হবে। লেস করে দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যে ভিডিও থেকে অডিওটা এক্সট্রাক্ট করেছিলেন সেই অডিওটা আপনাকে এখানে অ্যাড করে নিতে হবে, যেমন এই যে অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে আমরা এডিট করে দেন যদি এটা আমরা যদি এখানে অ্যাড করে দিতে পারি এটা এখান থেকে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। সো খুব সহজে কিন্তু তখন আমরা এখান থেকে আমরা ক্লিয়ারলিভাবে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা রিমুভ করতে পারবো।
তা বাদে যদি আমরা একটা কাজ করতে চাই যে না আমরা এখানে ভিডিওটা দেখে দেখে আমরা রেকর্ড করব, আমাদের শব্দ রেকর্ড করব, আমরা ভিডিও রেকর্ড করার সময় যে কথাগুলো বলেছিলাম এখন এই ভিডিও দেখে দেখে আমরা পুনরায় রেকর্ড করব। তো তার জন্য আপনাকে ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ভিডিও যেটা একেবারে জিরো করে দিতে হবে, দেন আপনাকে রেকর্ড ন্যারেশন একটা এখানে রেকর্ড ন্যারেশনে ক্লিক করবেন, দেন এই যে রেকর্ড এই যে রেকর্ডে ক্লিক করবেন। রেকর্ডে ক্লিক করার পরে আপনাকে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে স্টার্ট রেকর্ডিং ন্যারেশন। তো আপনি রেকর্ড শুরু করবেন, রেকর্ড শুরু করলে আপনার কোনো শব্দ মানে শুনতে পাচ্ছেন না, এখন আপনি যে কথাগুলো বলেছিলেন আপনি তখন এই ভিডিও দেখে দেখে সেই কথাগুলো বলবেন। দেন হচ্ছে আপনার স্টপে কথা বলা হয়ে গেলে দেন স্টপে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এই রেকর্ডটা সেভ করবেন। সেভ করে যে কাজটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে যে আপনি এখানে অ্যাড মিউজিকে গিয়ে অ্যাড মিউজিক থেকে আপনার ওই যে রেকর্ডটা করলেন সেই রেকর্ডটা এখানে আবার ইম্পোর্ট করবেন আর অ্যাড করবেন। ওকে, সো এটাই ছিল আজকের মোটামুটি ভিডিও। তো দেন আপনি যে এটা হয়ে যাওয়ার পরে আপনাকে এটা সেভ করতে হবে। তো সেভ করতে হলে এখানে দেখতে পাচ্ছেন সেভ মুভি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ফর হাই ডেফিনেশন ডিসপ্লে এখানে ক্লিক করবেন, অথবা এখান থেকে যে কাজটা করতে পারেন ফাইল আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে সেভ মুভি ফর হাই ডেফিনেশন ডিসপ্লে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে নামে সেভ করতে চান সেই নামে সেভ করবেন, সেই নাম দিয়ে এখানে সেভ করবেন, তখন অটোমেটিকভাবে আপনার এই ভিডিওটা সেভ হয়ে যাবে, কনভার্ট হয়ে সেভ হয়ে যাবে। সো আপনি যদি এই আপনাকে যে ভিডিওটা আপনাকে যে রেকর্ডেড ভিডিওটা দেখাচ্ছি আপনাকে রেকর্ড করে, তো আপনি যদি নতুন কোনো প্রজেক্ট আবার শুরু করতে চান আবার পুনরায় নতুন করে, তো সেক্ষেত্রে এখানে নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্ট থেকে আপনি আবার ক্লিক করলে আবার প্রথম ইনিশিয়ালি যে ইন্টারফেস এসেছিল সেটা আসবে, অথবা আপনি যদি ওপেন প্রজেক্ট আপনি পুনরায় যদি আপনার এটা সেভ করার পরে এটা আবার যদি ওপেন করতে চান এখান থেকে ওপেন করতে পারবেন। সো তো আশা করছি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যদি ধৈর্য থাকে আপনাদের যে মুভি মেকার সফটওয়্যারের মাধ্যমে কীভাবে একটা রেকর্ডেড ভিডিও আপনার এক্সপেকটেশন অনুযায়ী এডিট করতে পারবেন। তো সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।